শ্মশানের জমি নিয়ে নিয়েছে। সৎকার করতে অসুবিধায় পড়েছে দুর্গাপুরের গোপালমাঠ সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। গ্রামের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের পর শেষ পর্যন্ত প্রমোটিং সংস্থা শ্মশান যাওয়ার রাস্তায় একটি বোর্ড লাগিয়েছে, শুধু এই লিখে যে শ্মশান যাওয়ার রাস্তা, কিন্তু গাড়ি নিয়ে এমনকি এই সরু রাস্তা দিয়ে বেশি মানুষ কোনো মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে পারবে না। প্রশাসনকে বারবার বলেও কাজের কাজ কিছু না হওয়ায় এবার আমরণ অনশনে বসলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার তিন দিনে পড়ল এই আমরণ অনশন। এখানে তৃতীয় দিন চলছে, এই তিন দিনে সকালে একটা ওআরএস আর বাকি তিনটা জল এই খেয়ে পার করেছি। প্রশাসন মনে করছে যে হয়তো আমাদের মনোবলটা ভেঙে যাবে, চৈত্রের রোদে আমাদের মনোবলটা হিম্মত শুকিয়ে যাবে, কিন্তু প্রশাসন ভুলে গেছে যে আমরা এই মাটির ছেলে। আমি একটা কথা আমার সহকর্মী ভাইদের বলেছি, যদি আমি অসুস্থ হই আমাকে যেন এই মঞ্চে চিকিৎসা করা হয়, মঞ্চ থেকে নামানো না হয়, এবং যদি আমার মৃত্যু হয় যে শ্মশান নিয়ে আমাদের লড়াই সেই শ্মশানে যেন আমাকে দাহ করা হয়। এই লড়াই যতক্ষণ না আমরা জমি ফেরত পাচ্ছি এই লড়াই চলছে, লড়াই চলবে, তাতে মৃত্যু হলে মৃত্যুবরণ করবো, লড়াই ছাড়বো। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।